হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ে। আজ সারাদিন এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটাবো বলে আশা রাখছি। তবে তার আগে চলো এই প্রতিষ্ঠানটি একটু ঘুরে দেখি। নারী পুরুষ সবাই সমান, শিক্ষা দিয়ে করব প্রমাণ, এই স্লোগানকে সামনে রেখে 1978 সালে গুলশান সংলগ্ন বাড্ডার স্থানীয় 30 জন সমাজসেবী ও শিক্ষানুরাগী কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত দুইটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 20টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি বিজ্ঞানাগার, একটি গার্লস গাইড, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব ও একটি প্রধান শিক্ষক ভবন। গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ মজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 750 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 26 জন তরুণ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 7 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের মধ্যে থেকে বুদ্ধির দিক দিয়ে কে বেশি এগিয়ে কে সেরা একটু যাচাই করে দেখি। বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে রয়েছে সাধারণ জ্ঞানের উপরে কয়েকটি প্রশ্ন। এর মধ্যে থেকে বুদ্ধির দিক দিয়ে যে বেশি এগিয়ে থাকবে সে হবে সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? তুমি বলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে আতাউল গনি ওসমানি। বন্ধুরা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? তুমি বলো। চন্দ্রাবতী। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? তুমি বলো। তারেক মাসুদ। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একুশের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন এর রচয়িতা কে? তুমি বলো। জহির রায়হান। সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, সূর্যাস্তের দেশ কোনটি? তুমি বলো। জাপান। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে নরওয়ে। বন্ধুরা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বলো। বাত। সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? তুমি বলো। হামিদুর রহমান। সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, রাজধানী ঢাকার পূর্ববর্তী নাম কি ছিল? তুমি বলো। জাহাঙ্গীরনগর। সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? তুমি বলো। লুই আই ক্যান। সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? বলো। মুখ ও মুখোশ। সঠিক উত্তর। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, পবিত্র কুরআন শরীফে কয়টি সূরা আছে? বলো। 114টি। সঠিক উত্তর। মালদ্বীপের রাজধানীর নাম কি? বলো। মালে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? বলো। প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কত সালে 6 দফা দাবি উত্থাপিত হয়? বলো। 1966। সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কোনটি? তুমি বলো। কাবা শরীফ।
সঠিক উত্তর। পেয়ে গেছি সেরা বন্ধু আজকের জ্ঞানীমান, আমাদের আজকের জ্ঞানীমান খাদিজা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসে এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো সঞ্চারীর কাছ থেকে একটি প্রার্থনা সঙ্গীত শুনি। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব আছো অনল নীলে চির নভ নীলে ভুদর সলিলে গহনে, আছো বিটা পিলা তাই জল দেরি গায় সুশীতারুকার তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মুড়ি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু তাও হে দেখাই বুঝাই বেশ গিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই এক্সট্রা ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসিআই এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। কি
তাতা থুই থুই তাতা থুই থুই মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই অসাধারণ পারফর্ম করছে বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো হেড স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা সময় আপনার প্রতিষ্ঠানে কাটিয়েছি, খুব ভালো লাগলো। এখন এসেছি আপনার কাছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। এই বিদ্যালয়টি 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যারা প্রতিষ্ঠা করেছেন তারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা মাহমুদ সাহেবের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি তারা 30 জনে মিলে নিজেদের অর্থ ব্যয় করে এই জায়গা ক্রয় করে প্রতিষ্ঠানটি দিয়েছেন, একটি গার্লস বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমি মনে করি এই গার্লস বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি সার্থকতা লাভ করেছে। আমি 2013 সালের ডিসেম্বর মাসে এই বিদ্যালয়ে যোগদান করি, একজন শিক্ষক পেয়েছি এবং যোগ্যতম কমিটি পেয়েছি। এই কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, ওনাদের অনুপ্রেরণায় আমি শিক্ষকদের সহযোগিতায় এই বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। শিক্ষার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও আমি এগিয়ে আসি। প্রতি বছরই আমার বিদ্যালয় থেকে এসএসসি, জেএসসি এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষায় শতভাগ পাস করে। এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনের এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ, ধন্যবাদ এসিআই এক্সট্রা ফান কেক। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি লোকসঙ্গীতের উপরে নাচ দেখিয়ে।
অসাধারণ পারফর্ম করছে বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিয়া এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা আদিনী, বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছে, এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেবো এই বন্ধুদের কাছ থেকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি লোকসঙ্গীত শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা, আর আমি নিচ্ছি বিদায়। বাই। Yeah.